বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আরিফুল আসলাম, সহকারী শিক্ষক গণিত আলমারুজ জাফরিয়া, বাংলা তথা নাটক সদনাতর। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য 26, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয় দূরত্ব সমান হবে, এটা আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ। দেখো তোমার বই, এই যে 26 নম্বর উপপাদ্য, ভালো করে একটু প্রশ্নটা দেখে নাও। বৃত্তের বহিস্থ, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, কোন বৃত্তে যদি দুইটি স্পর্শক টানা হয় তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয় দূরত্ব কি হবে, সমান হবে। এটি আমরা আজকে দেখবো ইনশাল্লাহ, প্রমাণ করার চেষ্টা করবো। দেখো তোমার তাহলে দেখো, মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত এবং বৃত্তের ধরো একটা কেন্দ্র, আর এই বৃত্তেরই বহিস্থ একটা বিন্দু মনে করো তোমার হলো তোমার দিলাম পি, বহিস্থ বিন্দু পি, আর বৃত্তের কেন্দ্র হলো ও। বলা হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে দুইটে স্পর্শক টানবে, তাহলে আমরা স্পর্শক আঁকি। এই বহিস্থ বিন্দু পি থেকে এই বৃত্তটি একটি স্পর্শক আমরা আঁকি, আরেকটি আঁকি পি থেকে এই বৃত্তের আরেকটি স্পর্শক আমরা আঁকি। মনে করে নাম দিয়ে আমরা দিলাম পি এ এবং এটা দিলাম পি বি। তাহলে কি হলো, দেখো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, আমরা দেখেন স্পর্শক একটি হলো পি এ আর একটি হলো পি বি, দুটি স্পর্শক আমরা টানলাম। হ্যাঁ, বলা হচ্ছে যে ওই বিন্দু থেকে, অর্থাৎ পি বিন্দু থেকে, অর্থাৎ পি বিন্দু থেকে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুতে দূরত্ব, স্পর্শ বিন্দু মনে করো এ একটি স্পর্শ বিন্দু আর একটা বিন্দু করো বি, স্পর্শ বিন্দু দুটি হয়তো এ আর অপরটি হলো বি, তাহলে প্রমাণ করতে হবে কি যে ওই ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুটার দূরত্ব, তাহলে এই পি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব কত, পি এ, পি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে আমাদের পি এ, আর পি বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হলো পি বি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি এ ইকুয়াল টু পি বি। তারপর দেখো বলি, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয় দূরত্ব সমান, এটা প্রমাণ করতে হবে। আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি থেকে এই বৃত্তের দুটি স্পর্শক হলো পি এ এবং পি বি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি এ ইকুয়াল টু পি বি, যেন প্রমাণ করতে হবে পি এ সমান পি বি। আচ্ছা এখন দেখো, এটা প্রমাণ করার জন্য আমরা একটু অঙ্কন করব, আমাদের অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এই কেন্দ্রে ও এর সাথে আমরা স্পর্শ বিন্দু এ আমরা যোগ করে দিলাম, ও এ এবং ও বি, ও এ এবং আমরা ও বি যোগ করে দিলাম, আমরা কি করলাম ও এবং ও বি যোগ করি, ঠিক আছে, এবং আমরা ও পি যোগ করি, তাহলে আমরা কি করলাম, আমরা ও এ এবং ও বি, ও এ ও বি এবং ও পি যোগ করে দিলাম। এখন লক্ষ্য করো প্রমাণ, প্রমাণে দেখো তোমার ও এ এটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এপি এটা হলো স্পর্শ, তাহলে কি হচ্ছে এপি হচ্ছে আমাদের স্পর্শ, এপি হলো স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা এর আগের উপপাদ্যে শিখে এসেছি বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হবে, লম্ব হবে। তাহলে এখানে দেখো তোমার ও এ যেহেতু এ বিন্দুতে, যেহেতু বৃত্তের এ বিন্দুতে এপি স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা এটা বলতে পারি যে কোণ ও এ পি, কোণ ও এ পি ইকুয়াল টু কত, এক সমকোণ বা 90 ডিগ্রি আমরা বলতে পারি, ঠিক আছে।
তাহলে দেখো এই ও এ পি এই ত্রিভুজটা কি ত্রিভুজ? একটি সমকোণী ত্রিভুজ। অনুরূপ ভাবে আমরা বলতে পারি ও বি পি, অনুরূপ ভাবে বলতে পারি কোণ ও বি পি, ও বি পি এটাও কি? এটা হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোণটা ও এ পি, এই কোণটা এক সমকোণ ও এ পি, এবং ও বি পি এটাও কি হচ্ছে? এক সমকোণ। তাহলে এখন লক্ষ্য করো এই ও এ পি এই ত্রিভুজ এবং ও বি পি এই ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো কি ত্রিভুজ? তাহলে বলতে পারি আমরা এই ত্রিভুজ দুটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ ও এ পি এবং ও বি পি, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও এ পি এবং সমকোণী ত্রিভুজ ও বি পি, এই দুটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ও ত্রিভুজ ও পি সাধারণ বাহু, ও ত্রিভুজ ও পি ইকাল টু ও পি, মানে এটা হচ্ছে সাধারণ বাহু, ও পি ইকাল টু ও পি, ও ত্রিভুজ ও পি ইকাল টু ও ত্রিভুজ ও পি লিখে দিই, বা সংক্ষেপে লিখতে পারবো ও ত্রিভুজ ও পি সাধারণ বাহু। মানে এই বাহুটা দুটি ত্রিভুজের মধ্যেই আছে এবং ও এ ইকাল টু ও বি, এবং ও এ ইকাল টু ও বি, এই ও এ এবং ও বি দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য ও এ এবং ও বি সমান। আর ও এ হচ্ছে ও এ পি এই ত্রিভুজের একটা বাহু, আর ও বি হলো ও বি পি এই ত্রিভুজের বাহু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমকোণী ত্রিভুজ দুটোর মধ্যে ও ত্রিভুজ দুটো পরস্পর সমান এবং আরেকটি বাহু পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও বি পি। তাহলে কি জানালো? ত্রিভুজ দুটো সর্বসম। এখন আমরা জানি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ বাহুগুলি সমান, অনুরূপ কোণগুলি সমান। তাহলে আমরা এখন বলতে পারি এ পি সমান বি পি, অতএব এপি ইকাল টু বিপি, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না? তাতে আমরা বলতে পারছি কোন কোন আতে বলতে পারছি এপি ইকাল টু বিপি, এপি ইকাল টু বিপি যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, এপি ইকাল টু বিপি বা পি ইকাল টু পিবি বলতে পারি একই কথা, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, আমরা এবার একটু বইটা দেখি তোমাদের, দেখো বইতে আমরা দেখি কি লেখা আছে, এরকম ভাবেই প্রমাণ দেওয়া আছে, বইটা পড়লে তোমরা শিখতে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো আচ্ছা দেখো, মনে করি অকেন্দ্র বিশিষ্ট, মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের পি একটি বহিঃস্থ বিন্দু এবং পি এ ও পিবি, হ্যাঁ রেখাংশ বৃত্তের এ ও বি বিন্দুতে দুটি স্পর্শ, প্রমাণ করতে হবে যে পি ইকাল টু পিবি। অঙ্কনে দেখো ও এ ও বি এবং ও পি যোগ করি, যেহেতু পি এ স্পর্শ, যেহেতু পি এ কি স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দু ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি পি এ লম্ব ও এ, বলতে পারি পি এ লম্ব ও এ, অর্থাৎ কোন পি এ ও ইকাল টু এক সমকোণ। অনুরূপভাবে পি বি ও এটাও কি এক সমকোণ? তাহলে এই পি এ ও এবং পি বি ও এই উভয় কি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে দেখো কি হচ্ছে, ত্রিভুজ পি এ ও এবং পি বি ও সমকোণী ত্রিভুজের মধ্যে ও ত্রিভুজ তোমার পি ও ইকাল টু ও ত্রিভুজ পি ও এবং ও এ ইকাল টু ও বি, এ বাহু দুটো সমান। তাহলে আমরা বলতে পারি কি ত্রিভুজ দুটা সর্বসম। দেখো এটুকু আলাপ করার পরে আমরা বলতে পারছি অতএব ত্রিভুজ দুটা কি সর্বসম, অর্থাৎ বলতে পারি যে ত্রিভুজ দুটা সর্বসম, অর্থাৎ পি এ ইকাল টু পি বি। এই তো প্রমাণটা হয়ে গেল, অনেক সহজ প্রমাণ, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তোমরা আবারও নিজেরা বাসাতে দেখবে, তারপরে মুখস্থ করে নিজেরা কোনো না দেখে লিখবে, আশা করি পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত রাখি, সকালে ভালো থাকো, আল্লাহ হাফিজ। কি আমার